সন্মুখত পঞ্চায়ত আৰু লোকসভা নিৰ্বাচন প্ৰজাৰ বাবে নকৰে চিন্তা চিন্তা কেৱল গাদী ৰক্ষাৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারে বন্ধ করলে চতুর্থ বর্গর কর্মচারীর মকরল রাজ্যের লাখ লাখ নিবনার প্রতি অলপও অনুকম্পা নথকা সরকারে গাড়ি ধরে রখার স্বার্থতে শেহতাক নিকায় নিগমর অধ্যক্ষ উপাধ্যক্ষ পদত নিযুক্তি করলে ৪৫গৰাকী বিজেপির নেতা কর্মীক এই রাজনৈতিক নিযুক্তিরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে বিজেপি দলের একাংশ জ্যেষ্ঠ তথা পুরনি কর্মীক সন্তুষ্ট করবলৈ চেষ্টা চলাইছে কারণ আহি আছে পঞ্চায়েত আর লোকসভা নির্বাচন গতিকে দলীয় কর্মীক সন্তুষ্ট করাত উঠি পড়ি লাগিছে সর্বা সরকার লাগিলে প্রতি মাহে অধ্যক্ষ উপাধ্যক্ষর নামত রাজকোষ উদং করে ব্যয় করব কোটি কোটি টাকা সরকারের এনে নিযুক্তি পুয়া এএসটিসির অধ্যক্ষ আর উপাধ্যক্ষ পদর শনিবারে কার্যভার গ্রহণ করে অশোক বাট্টা রয় আর হরিচরণ বড়ুয়ে সম্প্রতি দেউলিয়া হয়ে চলি আছে এএসটিসি এই দুজনের নিযুক্তিয়ে দেউলিয়া এএসটিসিক টনকিয়াল করব পারিবনে এই প্রশ্ন এতিয়া এএসটিসির প্রতিজন বিষয়া কর্মচারীর মুখে মুখে কার্যভার গ্রহণ করে রাইজক কি প্রতিশ্রুতি দিলে শুনকসুন নিগমৰ বিষয়ে আমাক অধ্যয়ন কৰিবৰ কাৰণে অলপ আৰু লগতে অলপ সময়ৰ প্ৰয়োজন হ'ব আৰু কিছুমান আমি ইনফৰ্মেশ্যনো আমি কালেক্ট কৰিব লাগিব তাৰপাছত আমি পৰৱৰ্তী সময়ত আপোনালোকৰ লগত আকৌ আমি লগ হ'ম যিমান পাৰি আমি সমস্যা দূৰ কৰাৰ কাৰণে আমি পদক্ষেপ গ্ৰহণ কৰোঁ ইপিনে এই নিকায় নিগমৰ নিযুক্তিক লৈ আৰম্ভ হৈছে বিজেপিৰ ভিতৰ চৰাত বাক বিতণ্ডা দলীয় এনে বাক বিতণ্ডাৰ মাজতে চৰকাৰে বন্ধ কৰিলে চতুৰ্থ বৰ্গৰ নিযুক্তি চৰকাৰৰ এনে কঠোৰ সিদ্ধান্তই পঞ্চায়ত আৰু লোকসভা নিৰ্বাচনত বিজেপিক যে বিপদত পেলাব সেয়া নিশ্চিত ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট আজাহাৰৰ সৈতে ববিতা গগৈ প্ৰাগ নিউজ গুৱাহাটী